बंगाली में बात करती, इसके लिए मैंने पहले से सॉरी मांग लिया बिकॉज बाय बर्थ आई एम अ बंगाली। वेल, आज मैंने बनाया मैगी को लेकिन विद अ ट्विस्ट। फ्रेंड्स, आज के हमें मैगी एक प्रिपरेशन बनाबो, तो তার জন্য আমি নিয়ে নিয়েছি বাটার, ম্যাগি, অয়েল, টমেটো সস, এখানে এটা রয়েছে গোলমরিচ গুঁড়ো, ব্রাউন সুগার নিয়েছি আমি, যদি একটু সুগার দিতে আপনারা প্রেফার করেন, সল্ট, এখানে আছে ক্যাবেজ, বিনস, গাজর, এখানে ক্যাপসিকাম আর অনিয়ন কিউবস, এটা হলো আমার মেন ইনগ্রিডিয়েন্টস। এবারে আমি এগুলোকে এক এক করে সতে করে নেব। আমি এতে পেঁয়াজ কিউবসগুলো দিয়ে দেব। একটুখানি ভাজবো, দেন আমি অ্যাড অন একটা একটা করে ভেজিটেবলস আমি এর মধ্যে অ্যাড করতে থাকবো। বিনস অ্যাড করে দেবেন। এর মধ্যে আমি বিনস অ্যাড করে দিয়েছি। এবারে আমার যে ক্যাবেজটা রয়েছে আমি সেইটা অ্যাড করে নেব। কালারফুল লাগছে, সব রকম গ্রিন, অরেঞ্জ, হোয়াইটিশ, একটা মিক্সড কালার এসছে। আর সবার শেষে আমি ক্যাপসিকামটা অ্যাড করব। আর তার সাথে কিছু আমি প্রথমের দিকে তো সল্ট অ্যাড করেছিলাম, তো আমি এবারে আর একটু সল্ট আর একটু স্লাইট আমি সুগার দেব। স্লাইট আমি বললাম যেমন আমি সুগার একটু দেব, আপনারা আপনাদের ইচ্ছে হলে সুগার দেবেন। এখানে অল্প একটু করে ওয়ান স্পুন মতো আমি একটু সুগার দিয়েছি, ওয়ান না হাফ স্পুন মতো। আর আমি একটু এখানটা পেপার ডাস্ট দিয়ে দিলাম। আমার সতে অলমোস্ট হয়ে এসছে, তো আমি এটাকে এবারে নামিয়ে দেবো। আমি জাস্ট বয়েল করে নিচ্ছি হালকা, জাস্ট অল্প একটু বয়েল। আমি ম্যাগিটা স্ট্রেন করে নিলাম। আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো, কারণ আমি এটাকে বাটার ওয়ান টিস্পুন। এবারে আমি এর মধ্যে ম্যাগিটা ঢেলে দিলাম। লাগে আমি পরে তেল অ্যাড করে নিতে পারবো, আপাতত আমি ম্যাগিতেই এই বাটারে একটু নেড়ে নিই, এই বাটারের স্মেলটা তাহলে এর মধ্যে চলে আসবে। আমি তেল অ্যাড করে নিয়েছিলাম বাই দিস টাইম, আর আমি ম্যাগি মশলা আপাতত আমি একটা দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো একটু বেশি কম দিতে পারো, দিয়ে এটাকে ভালো করে আবার স্টিয়ার করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিতে চলেছি আমার সেই রেডি করা ভেজিটেবলসগুলো। ম্যাগি চাউমিন ইজ রেডি, তো আমি একটু বাটার জাস্ট উপর থেকে এর মধ্যে অ্যাড করে দিলাম, একটা বাটারি ফ্লেভারটা যাতে উপর থেকে গরম খাবারটার মধ্যে চলে আসে। জাস্ট স্লাইড দিয়েছি, তোমরা এটা একটু বেশিও দিতে পারো। আরে হোপ আপ লোগো কো মেরি ইয়ে রেসিপি
जो कि पसंद आए हैं, और आप लोगों को कुछ नया चाहिए तो बताइए हम लोगों को, और प्लीज 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 सब्सक्राइब, लाइक एंड डू कमेंट्स माय चैनल. थैंक यू, बाय.